সেফ বিল্ডার টুল আজকে আমি সেভ বিল্ডার টুল নিয়ে আলোচনা করব তো প্রথমে আমি একটি নিলাম নিলাম খেয়াল করুন এবার আমি একটি ইলিপস নিব ইলিপস নিলাম খেয়াল করুন এটা এক কালার দিলাম এটা এক কালার এবং এটি এক কালার জি খেয়াল করুন আমি এটিকে এটিকে বলা হয় অ্যালাইন অ্যালাইন করার পর বা অ্যালাইন করলাম কিংবা না করলাম সেটা বিষয় নয় আমি সে বিল্ডার দেখা খেয়াল করুন আমি প্রথমে এক্সপ্যান্ড করলাম এক্সপ্যান্ড ডিভাইড করলাম আনগ্রুপ খেয়াল করুন এগুলো কিন্তু সব আলাদা আলাদা অংশ হয়ে গেছে আমি একটু কন্ট্রোল খেয়াল করুন আমি এখন কি করবো এটা একটা কালার দিলাম এটা একটা কালার দিলাম এটা একটা কালার দিলাম খেয়াল করুন এখন আমি পুরো কাজটিকে আমি কি করলো আমি খেয়াল করলাম এখানে কিন্তু দুইটা সিলেকশন টুল দিয়ে ঘিরে নিলাম এবার আমি সেফ বিল্ডার টুলে ক্লিক করব সেফ বিল্ডার টুল খেয়াল করুন এখন আমি এখানে কয়টি অংশ দেখতে পাচ্ছি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আমি যদি মনে করি যে আমি এই অংশটিকে আর এই অংশটিকে আমি এক করব খেয়াল করুন এখানে ক্লিক করব কিন্তু ছাড়বো না প্রেস করব একেবারে প্রেস অবস্থায় জি প্রেস অবস্থায় ডান সাইডে নিয়ে আসলাম দেখো দুইটি অংশ একই কালার হয়ে গেল কালার আমি চেঞ্জ করে দিতে পারি জি এবার খেয়াল করুন এই দুইটি অংশ এই দুইটি অংশ আমি এক কালার দিব খেয়াল করুন এই দুইটি দি এখানে প্রেস করে এখান পর্যন্ত নিয়ে আসলাম দেখুন কালার দিলাম করুন আমি এই তিনটি অংশ একই করে দেবো এখানে ধরলাম এখানে ছাড়লাম প্রেস করার পর দেখুন নিশ্চয় বুঝতে পারছেন সেফ বিল্ডার টুলের কাজটি তো ধন্যবাদ আপনাদেরকে